মুসলমান ভালো করে বুঝেন, এক নম্বরে আসমান সবচাইতে বড়, দুই নম্বরে জমিন আসমানের পরে, তিন নম্বরে পাহাড় জমিনের পরে। ও মুসলমান, এই তিনজন অস্বীকার করার পর বাবা দাঁড়ায় দেখে ছোট্ট 10 বছর বয়সের ছেলেটা দাঁড়ায় রয়েছে। বাবা জানে 10 বছর বয়সের পোলাটা নিতে পারবে না, 40 যখন রাজি না, 30ও রাজি না, 20 বছরটাও রাজি না। বাবা জানে 10 বছর বয়সের বাচ্চাটা এই বস্তাটা বাজারে নিতে পারবে না, কিন্তু বাবা ভাবে তিনজনকে চেষ্টা করলাম কেউ রাজি হয় না। এখন এই ছোট্টটা যেহেতু দাঁড়ায় রয়েছে, ডাক দিয়া দেখি সে কি রাজি হয় কিনা। ডাক দিয়া বলে, এদিকে আ কি আব্বু, এই বস্তাটা তুই একটু বাজারে নিতে পারবি নি? তার বড় ভাইরা কিন্তু রাজি না। ছোট্ট ছেলেটা চিন্তা করছে কি বড়রা নেয় না, বাবা বুক ভরা আশা নিয়া আমাকে দিতে চায় বস্তাটা। তখন ছোট্ট ছেলেটা বলে, আব্বা দাও দাও, আমার মাথার মধ্যে দাও, আমি বাজারে নিয়ে যাইব। মুসলমান ভাইরা নিয়ে আমার বাবা কিন্তু জানে 40 বছর বয়সের বাচ্চা রাজি হলো না, 30 বছর বয়সের বাচ্চাটিও রাজি হলো না, 20 বছর বয়সের বাচ্চাটাও রাজি হলো না। রাজি হলো কোনটা, যেটা সবচাইতে ছোট 10 বছর বয়সের। কিন্তু বাবা জানে এই বাচ্চা তো পারবে না, কিন্তু বাচ্চা যখন বলে দাও দাও আমার মাথার মধ্যে দাও, একটু আওয়াজ দিয়া বলেন, বাবার কলিজা ঠান্ডা হবে না গরম হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দক্ষিণ আদুবি চালা দারুল উলুম বাবুস সালাম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান বিএসসি সাহেব উপস্থিত আছে, অত্র এলাকার নেতৃবর্গ এবং এই এলাকার দীন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, আমি শারীরিকভাবে মোটামুটি অনেকটাই অসুস্থ। আপনারা অনেকে জানেন গতকাল মাওনা চৌ রাস্তায় উলামায়ে কেরামের নেতৃত্বে এই বাংলার পবিত্র ভূমিতে যেন কষায় মোদী সরকার প্রবেশ করতে না পারে, এই দাবিতে রাজপথে নেমে আন্দোলন করেছে, বিক্ষোভ মিছিল করেছে। সে আন্দোলন এবং বিক্ষোভ মিছিলে আমরা উপস্থিত ছিলাম, মোটামুটি অনেকটাই আমরাই সেখানে নেতৃত্ব দিয়েছিলাম আল্লাহর মেহরবানি। মাগরিবের পর আবার মাহফিলে বয়ান, রাত 11টায় আবার কিশোরগঞ্জে বয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াজের সিজানে আমাকে কোনোদিন অসুস্থ করে নাই, আল্লাহর মেহরবানি। কিন্তু আজকে থেকে কেমন জানি আমি একটু অসুস্থ হয়ে পড়ছি, জ্বর, সকাল থেকে জ্বর। এখানে আসার আগেও 4টা ট্যাবলেট একসাথে খেয়েছি, ট্যাবলেটের ক্ষমতা নাই, ক্ষমতা কার, জোরে বলেন। কিন্তু ওষুধপত্র খাওয়া, চিকিৎসা গ্রহণ করা, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই সুন্নত হিসাবে কিছু ওষুধপত্র গ্রহণ করছি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়েও আসছেন এখানে বসাইছেন, আমিও যেহেতু বসছি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে। পবিত্র কুরআনুল কারীমের বিখ্যাত একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাণ্ডার থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আপনারাও দোয়া করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস বোঝার জন্য যে সকল আলোচনা করা দরকার, এই আলোচনাগুলো যেন আল্লাহ তাআলা আমার জবান দিয়ে বের করে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু এটা একটি কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসাগুলোর মধ্যে যে বিষয়টি গুরুত্বের সাথে শিক্ষা দেওয়া হয় সেই বিষয়টি হলো 30 পারা কুরআন। কথা ঠিক বলছি না? ঠিক বলছি। অনেকেই বলে
কৌমি মাদ্রাসাকে আরো আধুনিক করা দরকার। কৌমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে আধুনিক যুগের সাথে মিলিয়ে নতুন সিলেবাসের সাথে ছাত্রদেরকে পড়ানো দরকার। কিন্তু আমরা অনেকের কথা শুনি, তাদের কথার পিছনেও যুক্তি আছে, তাদের কথার পিছনেও অনেক সুন্দর সুন্দর কথা আছে, মানি। কিন্তু এটা আমরা 100% স্বীকার করি, বিশ্বাস করি, মনে প্রাণে একিন করি, কুরআনুল কারীমের শিক্ষা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে নিয়ে আজ পর্যন্ত 1450 বছর পর্যন্ত যেরকম প্রত্যেকটা যুগের সাথে তাল মিলিয়ে কোরআনের শিক্ষা চ্যালেঞ্জ করতে পারে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত সকল শিক্ষা পূর্বে থাকবে কোরআনের শিক্ষা। কথা বলে ঠিক না বেঠে? কোরআনের শিক্ষার সাথে কোন বিজ্ঞান, কোন আধুনিক শিক্ষা আল্লাহর কসম কোনদিন টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত টিকতেও পারবে না। এই মাদারেসগুলোতে, এই মাদ্রাসাসমূহে জাগতিক শিক্ষার তুলনায় কোরআনের শিক্ষাকে গুরুত্ব বেশি দেওয়া হয়। কথা ঠিক বলছি না ঠিক বলছি বলে? কোরআনের শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এই মাদ্রাসাগুলোতে। কোরআনের পাশাপাশি এই মাদ্রাসাগুলোতে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়। কথা ঠিক বলছি? আমি মুসলমান, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ রাসূল, আর কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। কথা ঠিক না বেঠে? আমি কি পাইলাম একটু ভালো করে ভাবেন মুসলমান। একদিক দিয়ে আমি সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত তৈরি করেছেন সকল মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানব জাতি। কথা ঠিক না বেঠে? বলেন আমার আল্লাহ বলছেন কোরআনুল কারিমের মধ্যে, ولقد كرمنا بني آدم, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি। ও মুসলমান, এই আয়াতের আলোকে উলামায়ে কিরাম বলেন পৃথিবীর বুকে যত মাখলুক আছে সকল মাখলুকের চেয়ে শ্রেষ্ঠ মাখলুক হলো মানব জাতি। মুসলমান ভাইয়ারি আমার কথাগুলো দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন। রব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানালেন, মানব জাতির অন্তর্ভুক্ত করলেন। শুধু তাই না, মানব জাতির অন্তর্ভুক্ত করার পাশাপাশি রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। কথা বলে ঠিক কিনা? আমাদের নবী জিত সকল নবীদের নবী। ও মুসলমান, আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে নিয়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত যত নবী এবং রাসূলগণ পৃথিবীর বুকে এসেছেন সকল নবী এবং রাসূলদেরকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর আমার নবী জিকে অপর পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, সকল নবীদের পাল্লার চেয়ে আমার এবং আপনার নবীর পাল্লাটাই ভারী হয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার নবীজি বলেছেন আনা নবিউল আম্বিয়া, আমি শুধু তোমাদের নবী তা না, বরং আমি সকল নবীদেরও নবী। সুবহানাল্লাহ। বলেন আমার নবীজি সকল নবীদেরও নবী, আমার নবীজি শুধু সকল নবীদের নবী তাই না, বরং আমার নবীজি সকল নবীদের ইমাম। সুবহানাল্লাহ। বলেন আমার নবীজি যেদিন মেরাজে গমন করেছিলেন, বাইতুল্লাহ থেকে নবীজি চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে, যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মধ্যে অবস্থিত। নবীজি যখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে পুছলেন তো নবীজি সেখানে যাবে, এই সংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদেরকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বলে এবং
সকল নবীদেরকে বললেন, শোনো আমার সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আমি আল্লাহর পরে যার স্থান সেই পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে আগমন করবেন। অতএব তোমরা সকল নবীরা বাইতুল মুকাদ্দাসে চলে যাও। ও মুসলমান, রব্বুল আলামিন সকল নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত করলেন। আমার নবীজি সেখানে যাবেন, তারা অপেক্ষায় অপেক্ষমান। মুসলমান ভাইরা, আমার নবীজি যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, সকল নবীগণ আমার নবীজিকে স্বাগত জানালেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আযান দেওয়া শুরু করলেন। জিব্রাইল আমিন আযান দিলেন। আযানের পর নামাজের সিরিয়াল। এই নামাজের ইমামতি কে করবে, কে নামাজটা পড়াবে? মুসলমান মাসআলা হলো উপস্থিত লোকদের মধ্য থেকে সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বড় জানেওয়ালা, সবচাইতে বড় কারি যে হবে, সেই হবে জামাতের ইমাম। কথা বলে ঠিক কিনা? এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত, এখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিলুল কদর পয়গম্বর উপস্থিত, এখানে সকল মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত, এখানে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বিশিষ্ট পয়গম্বর উপস্থিত, এখানে মূসা কালিমুল্লাহ উপস্থিত, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। ও মুসলমান, এক কথায় সকল নবীগণ উপস্থিত। এখন যখন নামাজের টাইম আসলো, ইমামতির বিষয়টা আসলো, কে ইমামতি করবে, কে ইমামতি করবে? আজকে নবীদের মধ্য থেকে যিনি সবচেয়ে বড় নবী, যিনি সবচাইতে দামি নবী, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি তো আজকে নামাজের ইমামতিটা করবেন। মুসলমান, কোন পয়গম্বর, কোন নবী, কোন রাসূল যাই নামাজের সামনের কাতারে গিয়ে ইমামতির স্থানে দাঁড়ানোর সাহস করে না? ও মুসলমান, ওই মুহূর্তে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে, আপনার নবীকে হাতে ধরে যাই নামাজে দাঁড় করিয়ে ইমাম বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকেও বোঝা যায় আমার নবী সকল নবীদের চেয়ে দামি, ঠিক না? ঠিক বলে আমার নবী যে আরো বলছেন, আমি পৃথিবীর বুকে এসেছি সকল নবীদের পরে, কিন্তু শুনো ভালো করে বুঝো, আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরওয়াজা কোনো নবী রাসূলদের জন্য খোলা হবে না। সুবহানাল্লাহ। তো একদিক দিয়ে সর্বশ্রেষ্ঠ মখলুক আমরা, অপর দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। তিন নম্বরে সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা 30 পারা কুরআন, সেই কুরআন রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আমার পৃথিবীর বুকে রব্বুল আলামিন অগণিত কিতাবাদি নাজিল করেছেন, বড় বড় 4টি কিতাব নাজিল করেছেন, কুরআন, তাওরাত, জাবুল এবং ইনজিল, এছাড়াও আরো অনেকগুলো সহিফা, ছোট ছোট সহিফা রব্বুল আলামিন নাজিল করেছেন। একটি কথা ভালো করে বুঝেন, রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত কিতাব নাজিল করেছেন কিংবা যে সকল সহিফাগুলো নাজিল করেছেন, সকল কিতাব এবং সহিফাগুলো আমার আল্লাহ এই পৃথিবীর বুকে নবীদেরকে যখন দিয়েছিলেন, অল্প অল্প করে দেয় নাই, বরং একসাথে দিয়ে দিয়েছিলেন। ভালো করে বুঝতে হবে মুসলমান, একসাথে দেওয়ার অর্থ কি? যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব ছিল তাওরাত, এই তাওরাত কিতাবকে আমার আল্লাহ মূসা নবীকে দিয়েছেন। কিভাবে দিয়েছে? এই মূসা তুর পাহাড়ে আসো, মূসা নবী তুর পাহাড়ে গেলেন, আমার আল্লাহ তাওরাত কিতাব দিয়া দিয়েছে, যাও তাওরাত কিতাব লইয়া যাও। আল্লাহ, এটার ভিতরে কি? তাওরাতের মধ্যে কই? এটার ভিতরে হলো বিধি বিধান, হুকুম, আহকাম, যা কিছু তোমার করতে হবে সকল কিছু এর ভিতরে লেখা আছে, আর যা কিছু করতে পারবে না তাও সেখানে লেখা আছে। ও মুসলমান, বুঝলেন তো? কিতাব দিয়ে দিছে একসাথে। যখন তিনি ফিরে আসলেন, তার উম্মতেরা তার কাছে মাসআলা জিজ্ঞাসা করে, তিনি বলেন দাঁড়াও দাঁড়াও, কিতাব খুলে দেখি ভিতরে কি আছে নাই। জিজ্ঞাসা করলে বলতো, একটু অপেক্ষা করো, দেখি কিতাবের ভিতরে কি আছে, আল্লাহ কি লিখছে আমার তো জানা নাই। সুবহানাল্লাহ। বলেন এরকম ভাবে শুধু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলায় ঘটেছে তাই না, সকল নবীদের বেলায় একই সিস্টেম চালু ছিলেন, কিতাব আমার আল্লাহ একসাথে দিয়ে দিছে। ও মুসলমান, সকল নবীদেরকে কিতাব দেওয়ার সিস্টেম হলো এক রকম,
আর আমার নবী আপনার নবীকে কিতাব দেওয়ার সিস্টেম হলো আরেক রকম। সকল নবীদেরকে কিতাব দিয়ে দিলেন একসাথে একত্রে করে, কিন্তু আমাদের নবীজিকে যেই কোরআন দান করলেন, যেই কিতাব দান করলেন, আমার আল্লাহ ইচ্ছা করলে একসাথে 30 পারা কোরআন অন্যান্য নবীদের মতো আমাদের নবীজিকে দিয়ে দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ এরকম করলেন না, এরকম করলেন না। কেমন করলেন, কেমন করলেন? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, 40 বছর বয়সে তোমাকে নবী বানাইলাম, এরপরেও তুমি আরো 23 বছর পৃথিবীর বুকে জীবিত থাকবে। এই 23 বছরের ভিতরে 30 পারা কোরআন তোমার উপরে আমি আল্লাহ নাযিল করব। শুনো শুনো, অন্যান্য পয়গম্বরদের যখন কোনো বিষয় জানার প্রয়োজন পড়ত, কিতাব খুলে দেখে তারপরে তাদের উম্মতদেরকে নবীগণ জানাইতো, কিন্তু তোমার বেলায় এরকম হবে না। তোমার কাছে যদি তোমার কোনো উম্মত কোনো কিছু জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করার পর তোমার কিতাব খোলার প্রয়োজন পড়বে না, আমি আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিয়ে উত্তর দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার নবীজি যখন তায়েফের ময়দানে, জিব্রাইল তায়েফের ময়দানে, আমার নবীজি যখন হেরা গুহার ভিতরে, জিব্রাইল হেরা গুহার ভিতরে, আমার নবীজি যখন মক্কার অলিতে গলিতে, জিব্রাইল মক্কার অলিতে গলিতে, আমার নবীজি যখন ঘরের ভিতরে, জিব্রাইল নবীজির ঘরের ভিতরে, আমার নবীজি যখন বাইতুল্লার ভিতরে, জিব্রাইলও তখন বাইতুল্লার ভিতরে, আমার নবীজি যখন গারে সৌরের ভিতরে, জিব্রাইলও তখন গারে সৌরের ভিতরে, আমার নবীজি যখন আরাফার ময়দানে, জিব্রাইলও আরাফার ময়দানে, আমার নবীজি যখন মিনার ময়দানে, জিব্রাইলও মিনার ময়দানে, আমার নবীজি যখন হজের কাজে, জিব্রাইলও সেখানে হাজির। সুবহানাল্লাহ। আমার নবীজি যেখানে, জিব্রাইল সেখানে যায়, যখন যেটা দরকার পড়ে তখন সেটাই আমার নবীজিকে দেয়। ও মুসলমান, পৃথিবীর বুকে যত নবী এবং রাসূল পয়গম্বর এসেছেন, সকল নবী রাসূল পয়গম্বরদের কাছে জিব্রাইল এসেছেন 100%, কিন্তু নবীদের কাছে আসার বেলায় জিব্রাইলের সিস্টেম ছিল কোন নবীর কাছে একবার, আবার কোন নবীর কাছে আসছে দুইবার, কোন নবীর কাছে আসছে তিনবার, কোন নবীর কাছে পাঁচবার, ও মুসলমান কোন নবীর কাছে 10 বার। কত বড় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার কাছে 150 বছরের ভিতরে জিব্রাইল এসেছেন শুধুমাত্র কেবলমাত্র 14 বার। কত বড় নবী, কতবার আসছে উনার কাছে? 14 বার। কিন্তু আমার নবী, আপনার নবী, মুসলমান সর্বশ্রেষ্ঠ কিতাব মেলেন কোরআন। জিব্রাইল আমার নবীজির কাছে কোরআনের আয়াতগুলো নিয়ে এসেছেন। জিব্রাইল কতবার এসেছে আমার নবীজির কাছে, কতবার এসেছে মুসলমান? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আমার নবীজির কাছে জিব্রাইল এসেছে 23 বছরের ভিতরে 24,000 বার। কত হাজার বার? 24,000 বার। এতে আমার নবীর দাম বাড়ে না? অন্যান্য নবীর কাছে জিব্রাইল একবার দুইবার আসে। ইব্রাহিম নবীর মতো পয়গম্বরের কাছে জিব্রাইল আসছে কয়বার? 14 বার। আর আমাদের নবীদের কাছে 24,000 বার। ও মুসলমান, নবীদের কাছে কাফেররা এসে জিজ্ঞাসা করে, হুজুর মদের হুকুম কি? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনার কাছে তারা মদের এবং জুয়ার মাসআলা জিজ্ঞাসা করবে। আমার আল্লাহ বলেন, নবী গো, যখন মদ এবং জুয়ার মাসআলা জিজ্ঞাসা করবে, আমি জিব্রাইল পাঠিয়ে দিয়ে উত্তর জানায় দিব। চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ আপনাকে চাঁদের বিষয়ে জানায় দিব। যখন দরকার তখন জিব্রাইল আপনার কাছে আসবে, আপনার কষ্ট করে কোরআনের আয়াতগুলো খুলে খুলে দেখতে হবে না, জিব্রাইল নতুন নতুন আয়াত নিয়ে আপনার কাছে হাজিরা দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, 24,000 বার আমার নবীজির কাছে জিব্রাইল আসেন। ও জিব্রাইল যখন আমার নবীজির কাছে আসতো, কোরআনের আয়াতগুলো নিয়ে আসতো, মুসলমান, কোরআনের আয়াতগুলো কিন্তু হালকা না, কোরআন কিন্তু অত্যন্ত ভারী কালাম, কোরআন কিন্তু অত্যন্ত মজবুত কালাম। আমার আল্লাহ বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নবী গো, আপনার উপরে আমি আল্লাহ যেই কথাগুলো নাজিল করতেছি, এই
এই কথাগুলো কিন্তু হালকা কথা না, কথাগুলো কিন্তু অত্যন্ত ভারী। মুসলমান কোরআনের আয়াতগুলো কিন্তু অত্যন্ত ওজনদার, অত্যন্ত ভারী ভারী কথা। এই জন্যই তো যখন কোরআনের আয়াতগুলো আমার নবীজির উপরে নাজিল হইত, আমার নবীজি মুসলমান ঘেমে যাইতেন, নবীজির কপাল ঘেমে যাইত। ও মুসলমান, অনেক সময় নবীজি দাঁড়িয়ে থাকতে পারতেন না, বসে পড়তেন, অনেক সময় নবীজি শুয়ে পড়তেন, নবীজির কপালটা মাটির মধ্যে লেখে যাইত। তখন সাহাবা একরাম বালিশ এনে নবীজির কপালের নিচে রেখে দিতেন, ও মুসলমান নবীজিকে চাদর দিয়ে ডেকে দিতেন। জিব্রাইল কোরআনের আয়াত আমার নবীজির উপরে নাজিল করে, আর আমার নবীজিকে ফেরেশতাগণ সাহাবা একরামগণ চাদর দিয়ে ডেকে দেয়। ও মুসলমান, কোরআনের আয়াতগুলো যখন নাজিল হওয়া শেষ হয়ে যায়, জিব্রাইল চলে যায়, আমার নবীজি তখন মাথাটা যখন উপরের দিকে উঠাইতেন, মুসলমান নবীজির কপালগুলো গরমাক্ত থাকতো, ঘেমে যাইত, নবীজি গাগুলোকে পরিষ্কার করতেন। পরিষ্কার করে আমার নবীজি যখন নিজের সিনার মোবারকের দিকে তাকাইতেন, নবীজি সিনার দিকে তাকায় দেখতেন এই মাত্র যে আয়াতগুলো জিব্রাইল নবীজির উপরে নাজিল করেছে, ওই আয়াতগুলো নুরানি অক্ষর দিয়ে আমার নবীজির সিনায় লেখা হয়ে গেছে। ও মুসলমান, নবীজির কাছে যখনই কোনো আয়াত নাজিল হইত, নবীজি বলতেন খুজু আননি রুতবা। আয়াত নাজিল হওয়া শেষ হলেই সাহাবা একরামদেরকে ডেকে ডেকে বলতেন, সাহাবীরা আসব, তাজা তাজা আয়াত আমার কাছে নাজিল হয়েছে, আমার কাছ থেকেও তোমরা তাজা তাজা নাও। সুবহানাল্লাহ, তাজা তাজা নাজিল হইত, সাহাবাগণ তাজা তাজা আমার নবীজির কাছ থেকে নিয়ে যাইতেন। ও মুসলমান, কোরআনের আয়াত যখন নাজিল হইত, আমার নবীজি যখন উটনির উপরে থাকতেন, উটনি মাটির মধ্যে বসে যাইত, দাঁড়িয়ে থাকতে পারতেন না। একদিন আমার নবীজির মাথা এক সাহাবীর কুলের মধ্যে রাখা, রানের মধ্যে রাখা, জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে উপস্থিত হয়ে গেল। কোরআনের আয়াতগুলো যখন নাজিল হইতে শুরু করলো, সাহাবি বলেন মনে হইতেছিল আমার রানের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাইতেছে। কোরআন অত্যন্ত ভারী কালাম, কিন্তু এই ভার আমার আল্লাহ আমার নবীজিকে দিয়েছেন, কিছুটা দিয়েছেন, আর আমাকে আপনাকে কিন্তু কোরআনের ভার আমার আল্লাহ দেয় নাই, যার কারণে আমি এবং আপনি কোরআন পড়ি কষ্ট লাগেনি। বলেন কষ্ট লাগে না, আমরা কোরআন পড়ি আমাদের কাছে কোনো ওজন লাগে না। ও মুসলমান, শুধু তাই না, দেখা যায় 7 বছর 8 বছর বয়সের বাচ্চা কোরআনুল কারিমের হাফেজ হয়ে গেছে, ছোট্ট বাচ্চা, এখন পর্যন্ত তো আত্মীয় স্বজনদের কেউ ভালো করে চিনে না, এই 7 বছর 8 বছর বয়সের বাচ্চাটা 30 পারা কোরআন নিজের সিনার মধ্যে ধারণ করে বাজারে যায়, হাটে যায়, বেড়াইতে যায়, কত কিছু করে কথা বলে, ঠিক কিনা? এত বাড়ি কালাম ছোট্ট একটি বাচ্চার সিনার মধ্যে, তাও শুধু এক আয়াত দুই আয়াত, একটি সুরা কিংবা দুইটি সুরা নয়, 114টি সুরা, 6,667টি আয়াত একটি বাচ্চার সিনার মধ্যে। মুসলমান, এই বাচ্চা কিভাবে এটা ধারণ করে? বাচ্চার শক্তি নাই ধারণ করানোর। মালিক জুড়ে বলেন কি? আর জুড়ে বলেন কে? আল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল ফা আবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমার আল্লাহ বলেন, আমি আমার এই কুরআনের আমানত আসমানের কাছে রাখতে চেয়েছিলাম। কথা বুঝেন আপনারা? এটা রুহের জগতের আলোচনা। আমার আল্লাহ বলেন কোরআন ভারী কালাম, এই ভারী কালাম আমানত রাখতে চেয়েছিলাম আসমানের কাছে। আসমানকে বললাম, আসমান তোর কাছে আমি আমার কোরআনকে আমানত রাখতে চাই, তুই কি বলিস? তখন আসমান বলেছে, আল্লাহ আমাকে মাফ কর। সুবহানাল্লাহ, বলেন সে মাফ চাইছে মিয়া। এরপরে আমার আল্লাহ জমিনকে ডাক দিয়া বলছে, জমিন তোর কাছে আমি আমার কালাম আমানত রাখতে চাই, জমিন কো আল্লাহ মাফ কর। ও মুসলমান, আমার আল্লাহ তখন পাহাড়কে ডাক দিয়ে বলে, পাহাড় আসমানের কাছে আমার কালাম আমানত রাখতে চেয়েছিলাম, জমিনের কাছে আমার কালাম আমানত রাখতে চেয়েছিলাম, পাহাড় তুই তো আমার অনেক বড় মখলুক, তরে দিয়া জমিনের মধ্যে প্যারাক মারছি রে পাহাড়,
আমি আল্লাহ তোর কাছে আমার কালাম আমানত রাখতে চাই, তুই কি বলিস? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা অস্বীকার করছে দেখেই তো আমরা পাইছি না, ভাই আলহামদুলিল্লাহ, কথা ঠিক বলে। পাহাড় কি কর, আল্লাহ আসমান কত বড় মাখলুক সে রাজি না, জমিন কত বড় মাখলুক সেও রাজি না, আল্লাহ আমি তো তাদের চাইতে ছোট, আমি পারবো না, আমাকে মাফ করো। সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, আসমানের কাছে পেশ করলাম, জমিনের কাছে পেশ করলাম, পাহাড়ের কাছেও পেশ করলাম, কেউ রাজি না, কেউ রাজি না। তখন দেখি কি এই মানুষগুলো রুহের জগতে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ, আসমান বড় শক্তিশালী মাখলুক, জমিন শক্তিশালী মাখলুক, পাহাড় শক্তিশালী বড় মাখলুক, কিন্তু মানুষ হলো দুর্বল মাখলুক, ঠিক? আমার আল্লাহ বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে বানানো হয়েছে দুর্বল করে, মানুষ হলো অত্যন্ত দুর্বল। ও মুসলমান, আমার আল্লাহ তিনজনের কাছে পেশ করলেন, কেউ রাজি হয় না। দেখে এই ছোট ছোট মানুষ, দুর্বল মানুষগুলো দাঁড়ায় রয়েছে, আমার আল্লাহ ডাক দিলেন মানুষদেরকে, ও মানুষের দলেরা, আসমানের কাছে কিতাব আমানত রাখতে চেয়েছিলাম, জমিনের কাছে আমানত রাখতে চেয়েছিলাম, পাহাড়ের কাছে আমানত রাখতে চেয়েছিলাম, তারা কেউ তো রাজি হইল না। ফা আবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, এখন তোরা তো আমার দুর্বল মাখলুক, তোদের কাছে আমার কোরআন আমানত রাখতে চাই, তোরা কি বলিস? তখন আমি এবং আপনি রুহের জগতে বলেছিলাম, আল্লাহ দাও দাও আমরা পারবো। হাই তোরা পারবি, আমার আল্লাহ একটা ধমক মারছে, কি মারছে বলেন, জোরে বলেন না, কি ধমক দিলেন? কুরআনুল কারীমের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, আর জালেম আসমান পারে না, জমিন পারে না, পাহাড় পারে না। সুবহানাল্লাহ বলেন, কিছু গালি আছে মহব্বতের গালি, কিছু গালি আছে কিসের গালি বলেন, মহব্বতের গালি। এরপরে আমার আল্লাহ আরেকটা গালি দিছে, একটা গালি দিছে জালেম, আরেকটা গালি দিছে জাহুল মূর্খ, দুইটা গালি দিছে, কয়টা? একটা বলেছে তোরা জালেম, আরেকটা গালি দিয়েছে তোরা হইলে মূর্খ। এরা নেয় না, তোরা নিতে আসলি, যা যা তোরা যখন নিতে আসলি তোদেরকে দিলাম। সুবহানাল্লাহ বলেন, কিন্তু কোরআন তো খুব বাড়ি, তোরা তো পারবি না। সুবহানাল্লাহ বলেন, কোরআন খুব বাড়ি কালাম, এই ভারী কালামের ভার তো তোরা সহ্য করতে পারবি না। তো ভার কি করা যায় মুসলমান, এটা বোঝানোর জন্য আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি উদাহরণ দিব, মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো? কারা কারা শুনবেন, হাত উড়ান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছোট্ট উদাহরণ দেই, মনে করেন অত্র এলাকার মধ্যে একজন ব্যক্তি, তার চারজন ছেলে, কয়জন মাখলুক, চারটার কথা বলছি, একটা হলো আসমান, আরেকটা জমিন, আরেকটা পাহাড়, আরেকটা মানুষ। এক ব্যক্তির চার সন্তান, একজনের বয়স হলো 40, আরেকজনের বয়স হলো 30, আরেকজনের বয়স হলো 20, আরেকজনের বয়স হলো 10। ও মুসলমান, ভালো করে কথাটা বুঝেন, বাবা তখন চার ছেলেকে ডাক দিল, চার ছেলে উপস্থিত হয়ে গেল। বাবা তিন মনের একটা ধানের বস্তা দেখায়া 40 বছর বয়সের ছেলেটাকে ডাক দিয়া বলতেছে, বাবা রে দেখ, এই বস্তাটা কষ্ট করে চকপাড়া বাজারে নিয়ে যাইবি। বড় ছেলে মাথায় হাত দেখো, আব্বা আমি পারতাম না। সুবহানাল্লাহ, না আব্বা এত বড় বস্তা আমি নিতে পারবো না, এই ভার আমি সহ্য করতে পারবো না। তখন বাবা বলে, বড়টা তো নিল না, দেখি তার পরেরটা কি নেই কি না। এর পরেরটা হলো 30 বছর বয়সের বাচ্চাটা, ওইটাকে ডাক দিয়ে বলে, এই তুই তো তরুণ, এখনো যুবক, 30 বছর হলো যৌবনের পূর্ণাঙ্গতা মুসলমান। 30 বছর বয়সের ছেলেটাকে ডাক দিয়ে বাবা বলে, দেখ তোর বড় ভাইকে বলেছিলাম তিন মনের দানের বস্তাটা বাজারে নিয়ে যাইতে, রাজি হইল না, তুই পারবি নি এই বস্তাটা চক বাজারে নিয়ে যাইতে। এবার কি কলে চকপাড়া বাজারে নিয়ে যাইতে, তখন এই 30 বছর বয়সের বাচ্চাটা গাড়ির মধ্যে হাত দিয়া কম পাফান্তাম না। এখন আমার আল্লাহ কি করে, ও
এখন ওই ব্যক্তি কি করে, বড়টা নেই না, এরপরেরটাও নেই না, তো ২০ বছর বয়সে যেটা এটাকে দেখি, তিন নম্বরটারে ডাক দিয়া বলে দেখ তোর দুই বড় ভাইকে বলেছিলাম এই তিন মনের ডালের বস্তাটা বাজারে নিয়ে যাইতে, তারা তো রাজি হইল না, তুই আমার তিন নাম্বার পোলা, তোর কাছে এই বস্তাটা দিতে চাই, তুই বাজারে নিয়ে যাইবি, তিন নাম্বার পোলাটাও মাথার মধ্যে হাত দিয়ে গাড়ির মধ্যে হাত দিয়ে বলে বা কত পড়াশোনা কত খেলাধুলা সময় নাই। কয়জন অস্বীকার করছে? তিনজন। মুসলমান ভালো করে বুঝেন, এক নম্বরে আসমান সবচাইতে বড়, দুই নম্বরে জমিন আসমানের পরের, তিন নম্বরে পাহাড় জমিনের পরের। ও মুসলমান, এই তিনজন অস্বীকার করার পর বাবা দাঁড়ায় দেখে ছোট্ট ১০ বছর বয়সের ছেলেটা দাঁড়ায় রয়েছে। বাবা জানে ১০ বছর বয়সের পোলাটা নিতে পারবে না, ৪০ যখন রাজি না, ৩০ও রাজি না, ২০ বছরটাও রাজি না। বাবা জানে ১০ বছর বয়সের বাচ্চাটা এই বস্তাটা বাজারে নিতে পারবে না, কিন্তু বাবা ভাবে তিনজন চেষ্টা করলাম কেউ রাজি হয় না। এখন এই ছোট্টটা যেহেতু দাঁড়ায় রয়েছে, ডাক দিয়া দেখি সে কি রাজি হয় কিনা। ডাক দিয়া বলে এদিকে আ, কি আব্বু এই বস্তাটা তুই একটু বাজারে নিতে পারবি নি? তার বড় ভাইরা কিন্তু রাজি না। ছোট্ট ছেলেটা চিন্তা করছে কি বড়রা নেই না, বাবা বুক ভরা আশা নিয়া আমাকে দিতে চাই বস্তাটা। তখন ছোট্ট ছেলেটা বলে আব্বা দাও দাও আমার মাথার মধ্যে দাও, আমি বাজারে নিয়ে যাইব। মুসলমান ভাইরা আমার বাবা কিন্তু জানে ৪০ বছর বয়সের বাচ্চা রাজি হলো না, ৩০ বছর বয়সের বাচ্চাটিও রাজি হলো না, ২০ বছর বয়সের বাচ্চাটাও রাজি হলো না। রাজি হলো কোনটা? কো যেটা সবচাইতে ছোট ১০ বছর বয়সের। কিন্তু বাবা জানে এই বাচ্চা তো পারবে না, কিন্তু বাচ্চা যখন বলে দাও দাও আমার মাথার মধ্যে দাও, একটু আওয়াজ দিয়া বলেন বাবার কলিজা ঠান্ডা হবে না গরম হবে। বাবা বলবে আরে তুই আমার যোগ্য সন্তান, কথা ঠিক না ঠিক বলে? এখন বাবা তো জানে পারবে না, কিন্তু রাজি তো হয়ে গেছে। তখন বাবার দায়িত্ব হলো যেহেতু আমার ছোট্ট ছেলেটা রাজি হয়ে গেল, তার তো এই শক্তি এবং সামর্থ্য নাই, সে যেহেতু রাজি হয়ে গেছে তার মনকে আমার খুশি করতে হবে, তাকে রাজি বানাইতে হবে। কিভাবে রাজি হবে, কিভাবে রাজি হবে? বাবা একটা ধমকও দেয়, হাই তুই পারবি নি, ঠিক না বে ঠিক বলে? আরে দেখ কোন তুই পারবি কটা, তুই ভুলা পা, এমন আমার আল্লাহ একটা ধমক মারছে, বুঝেন না? বাবা তখন চিন্তা করে তো পারবে না, কিন্তু রাজি তো হয়ে গেছে, এই বাচ্চাকেই দিতে হবে, কিন্তু বাচ্চার তো এই শক্তি এবং সামর্থ্য নাই। তখন বাবা চিন্তা করে কি দুইটা কর্মচারী ঠিক করব, এই দুইজনের দায়িত্ব হলো বস্তাটা দুই দিক দিয়ে ধরে রাখবো, পুরা ভার এবং শক্তি তাদের হাতের মধ্যে থাকবে, ঠিক না বা ঠিক বলে? কর্মচারীকে ডাক দিয়া বলে এই শোন শোন, তোদের দুইজনের দায়িত্ব হলো বস্তাটা দেওয়া, তোদের দুইজনকে ১,০০০ করে ২,০০০ টাকা দিব, তোরা দুইজন দুই দিক থেকে বস্তাটাকে ধরে রাখবি, আমার ছেলের মাথার উপরে থাকবে বস্তাটা, আমার এই ছোট্ট ১০ বছর বয়সের বাচ্চাটা শুধু হাতটাকে লাগায় রাখবে, সে মনে করবে সে নিতেছে, আসলে সে নিবে না, নিবি তোরা দুইজন, বিনিময়ে তোদেরকে দিব ২,০০০ টাকা। ও মুসলমান ঠিক তদ্রুপ, এই বাচ্চাটা যখন বাজারে যাবে নাচবে আর গাইবে, দেখছো নি কত বড় বস্তা লয়ে যায়, বড় ভাই পারে না, তারপরেরটাও পারে না, তারপরেরটাও পারে না, আমি পারি, বাজারে যাইবে নাচবে গাইবে আমি নিতেছি, আমি নিতেছি। আসলে কি সে নেই না কর্মচারীরা নেই? জোরে বলে কর্মচারীরা নেই। সে মনে করে আমি নিতেছি আমি নিতেছি। ঠিক তদ্রুপ কোরআনের বিষয়টা মুসলমান এরকম, আসমান ভয় পেয়ে গেছে জানে অনেক ভারী, জমিন ভয় পেয়ে গেছে জানে ভারী, ও মুসলমান পাহাড় ভয় পেয়ে গেছে জানে অনেক ভারী। এখন আমার আল্লাহ দেখে মানুষগুলো দাঁড়ায় রয়েছে রুহের জগতে, আমার আল্লাহ জানে এরা পারবে না। এখন ডাক দেখেই তোরা কি পারবি নাকি? আমি আর আপনি গিয়া বলি আল্লাহ দাও দাও আমরা পারবো, আমার আল্লাহ ধমক দিয়া বলে আরে জালেম আরে মূর্খ তোরা তো পারবি না, কিন্তু যখন তোরা রাজি হয়ে গেলি যা যা তোদের উপরে কোরআন আমি আল্লাহ দিলাম, কিন্তু এই কোরআনের ভার সহ্য করার মতো শক্তি এবং সামর্থ্য তোদের নাই, এই জন্য তোরা যখন কোরআনকে ধারণ করবি তোরা মনে করবি তুই ধারণ করতেছিস, কিন্তু আমি আল্লাহ আমার কুদরতি হাতের মধ্যে কোরআনের ভার পুরাটুকু ধরে রাখবো। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভার পুরাটা কার কুদরতি হাতে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার হাতে? বারটা আমার আল্লাহর হাতে।
আমি এবং আপনি কোরআন মুখস্থ করে রাখতে পারি, কথা বলেন ঠিক কিনা? দশ বছর বয়সের বাচ্চা কোরআনের হাফেজ, আল্লাহ আকবার, কোরআনের ভার কেমন? দু একটি উদাহরণ না দিলেও তো বুঝবেন না। ও মুসলমান, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, তিনি কোন ওলি উনারও তো একটু পরিচয় দেওয়া দরকার। ও মুসলমান, আপনারা জানেন এই ভারত উপমহাদেশের ভিতরে এখন আমরা বাংলাদেশ আলাদা হয়েছি পাকিস্তান থেকে, এটা ছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে এটা ছিল পূর্ব পাকিস্তান, এর আগে ভারত পাকিস্তান বাংলাদেশ তিনটা একসাথে ছিল, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কথাটা একটু দিলের কান দিয়ে শুনবেন, এই ভারত উপমহাদেশের ভিতরে ইসলাম এসেছিল সাহাবা একরামদের যুগে। কাদের যুগে বলেন? আর জোরে বলেন, কাদের যুগে? সাহাবা একরামদের যুগে ভারতবর্ষের ভিতরে ইসলাম এসেছিল মুসলমান। ও মুসলমান, ইসলাম আসতে আসতে এমন একটা পর্যায়ে চলে গেল, ও মুসলমান, মুহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সের যুবক, ও মুসলমান, সিন্ধুর উপরে হামলা করে রাজা দাহিরের হাত থেকে সিন্ধুকে দখল করে নেয়। সুবহানাল্লাহ, বলেন, এই ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম যেই এলাকাটা মুসলমানদের ক্ষমতায় চলে আসে সেই এলাকাটা হলো সিন্ধু এলাকা। জুড়ে বলে কোন এলাকা? সিন্ধু এলাকা। সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে ভারতবর্ষের ক্ষমতাটা, রাজ্য ক্ষমতা মুসলমানদের হাতে আসতে শুরু করে। একটা হলো ইসলাম আসা, আর একটা হলো রাষ্ট্র ক্ষমতা আসা। সর্বপ্রথম আসছে মুহাম্মদ বিন কাসিমের হাতে, কত বছর বয়স? জুড়ে বলেন না, আরো জুড়ে বলেন, কত বছর? ও যুবকেরা ভালো করে শুনো, 17 বছর বয়সের তরুণ যুবক মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে যখন ভারতের সিন্ধুতে তিনি হামলা চালাই, রাজা দাহিরের সশস্ত্র বাহিনী মুহাম্মদ বিন কাসিমের মতো বীর মুজাহিদ 17 বছরের তরুণের হাতে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে, বলেন আল্লাহু আকবার। মুসলমান একটু ভালো করে বুঝেন, 17 বছর বয়সের একজন তরুণ 12,000 সৈন্য নিয়ে সিন্ধুতে হামলা করে রাজা দাহিরকে পরাজিত করে এই ভারত উপমহাদেশের ভিতরে সর্বপ্রথম ইসলামের পতাকাকে উত্তোলন করেছে। ও যুব সমাজ, আপনাদেরকে বলতে চাই, মুহাম্মদ বিন কাসিমের মতো জিহাদের জজ্বা নিয়ে রাজপথে নেমে গেলে আল্লাহর কসম, মুক্তির মতো কুখ্যাত সন্ত্রাসীরা ভারত ছেড়ে পলায়ন করতে বাধ্য হবে, বাধ্য হবে। শুধু ভারত একা না, গোটা পৃথিবী আবারও মুসলমানদের ক্ষমতায় চলে আসবে, কথা বলেন ঠিক কি না? বলে আজকে আমাদের সেই ইমানি জজ্বাটা নাই। জোরে বলেন, ইমানি জজ্বা আছে? ইমানের পাওয়ারও নাই। পাওয়ার থাকবো কিভাবে? ইসলামের চাইতে দল বড়, ইসলামের চাইতে নেতা বড়, ইসলামের চাইতে দেশ বড়। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, মুসলমানের কাছে ইসলামের চাইতে কোনো জিনিস বড় হতে পারে না। একটু আওয়াজ করে বলবেন, আপনার কাছে আপনার বাবা বড় না ইসলাম বড়? সবাই বলবেন, যারা বলে না মনে করবেন এরাও এই দলের। এখানে তো লুকোচুরির কিছু নাই, কথা ঠিক না? ঠিক বলে, আমাদের কাছে ইসলাম বড় না বাবা বড়? ইসলাম বড় না মা বড়? ইসলাম বড় না সন্তান বড়? ইসলাম বড় না আমার নেতা নেত্রী বড়? স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমানের কাছে ইসলামের চাইতে বড় কোনো জিনিস নাই। বাপ যদি ইসলামের বিরুদ্ধে আসে, মাও যদি ইসলামের বিরুদ্ধে আসে, আত্মীয় স্বজন যদি ইসলামের বিরুদ্ধে আসে, সন্তান যদি ইসলামের বিরুদ্ধে আসে, আমার নেতা নেত্রী যদি ইসলামের বিরুদ্ধে আসে,
সমস্যাটা হলো কি, আজকে আমরা ইসলামের চাইতে আমার দলকে বড় মনে করি। কথা ঠিক বলছি না ঠিক বলছি? ভারতের মসজিদে আগুন জ্বালিয়ে মসজিদকে পুড়িয়ে সারখার করে দেওয়া হবে, আর মুসলমানদের রক্তে ভারতের মাটিকে রক্তাক্ত করা হবে। আমরা যখন বলবো তখন আপনারা বলবেন এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। মসজিদ সকল মুসলমানের কথা বলেন ঠিক কি না? ভারতের মসজিদ শুধু ভারতের মুসলমানদের, জোরে বলেন। বাংলাদেশের কোন মসজিদে যদি ভারতের কোন মুসলমান এসে নামাজ আদায় করে বাধা দিতে পারবেন? জোরে বলেন, পারবেন? এই অধিকার আছে? তাম দুনিয়ার সকল মসজিদ গুলো তাম দুনিয়ার সকল মুসলমানদের। এখানে আমি বলবো এটা মসজিদ পুড়িয়ে দেওয়া ভারতের অভ্যন্তরীণ বিষয়। যারা বলে তাদের জ্ঞানের অভাব আছে, কথা বলেন ঠিক কি? এটা তো সহজ ভাষায় বোঝা যায়, কথাটা ঠিক না ঠিক বলে? তা ভারতের মসজিদকে পুড়িয়ে দেওয়া হবে, আপনারা বলবেন এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমরা মুসলমান হিসেবে বলবো এটা মুসলমানদের বিষয়, কথা বলেন ঠিক কি? ওইখানে আগুন জ্বালায় দিবে মসজিদে, আর আমরা এখানে বসে বসে আঙ্গুল চুষবো? হ্যাঁ, এই জজবাটা তো নাই। আজকে আমরা এগুলো বললে অনেকে কয় হুজুর আগে তো কত সুন্দর রস করতা ছিলেন, মাঝে মধ্যে এখানে এসে গরমটা যদি না হইতেন কষ্ট খুব সুন্দরই থাকতো। গরম ইচ্ছা করলে হওয়া যায় না, গরম করে কে? জোরে বলে, আরো জোরে বলেন কে? আল্লাহ। আমার সফর সঙ্গী যারা, আমি তো আর দূরের মানুষ না, আপনাদের এলাকার মানুষ, প্রায় সময় আমাকে বলে এই বয়ানের ভিতরে হঠাৎ করে এরকম গরম হয়ে যান কেন? হেরাইন না বসাইলে যদি বলি আপনি গরম হন, আমি শিওর সে গরম হতে পারবে। এটা হইলো কার পক্ষ থেকে আসে? জোরে বলে আল্লাহ। তো বলতেছিলাম কোরআন অত্যন্ত ভারী কালাম। কি কালাম? জোরে বলে। এই মুহাম্মদ বিন কাসিম ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম ইসলামের পতাকা উত্তোলন করলেন। এরপরে আস্তে আস্তে মুসলমানগণ পুরা ভারতবর্ষকে দখল করলেন। 700 বছর পর্যন্ত মুসলমানগণ ভারতবর্ষে নিজেদের শাসন ক্ষমতা বাস্তবায়ন করেছে। 600 বছর, জোরে বলে 600 বছর, 700। তখন ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়া ব্যবসা করার ছলে এই ভারতবর্ষের ভিতরে ঢুকে ঢুকে মুসলমানদের আস্তে আস্তে ইমানের শক্তি, কোরআনের শক্তিকে তারা দুর্বল দুর্বল করতে শুরু করে। এমন একটা পর্যায়ে হয়ে গেছে মুসলমানদের ইমান একবারে শেষ। তারা মুসলমানদের রাজ্য ক্ষমতাকে পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। যখন ইংরেজরা 700 বছরের মুসলমানদের এই ভারতবর্ষকে যে মুসলমানগণ শাসন করেছে ইংরেজরা দখল করে নিয়েছিল, তখন যেই ব্যক্তি সর্বপ্রথম ঘোষণা দিয়েছিল ভারত শত্রু কবলিত দেশে রূপান্তর হয়ে গেছে, এখন থেকে এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজ দালালদেরকে বিতাড়িত করা মুসলমানদের উপরে ফরজ হয়ে গিয়েছে, এই ফতোয়া যিনি দিয়েছিলেন তিনি হলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভি রহমতুল্লাহ আলাইহি। এই উনি, ওনার কাছে আসছে খ্রিস্টান। কে আসছে বলেন? জোরে বলেন, কে আসছে? খ্রিস্টান। খ্রিস্টান এসে কি কয়? হুজুর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি বলেন জি, কি বলতে চান বলেন? খ্রিস্টান তখন বলতেছে, হুজুর শুনেন, আপনারা দুর্বল, আপনাদের মসজিদ দুর্বল, আপনাদের নবী দুর্বল, আপনাদের কিতাব দুর্বল। একটু আওয়াজ করে বলেন, আমরা দুর্বল নেই। আমরা দুর্বল হলেও আমাদের আল্লাহ কিন্তু দুর্বল না। বলে, হুজুর আপনারা দুর্বল, আপনাদের নবী দুর্বল, আপনাদের কিতাব দুর্বল, আপনাদের মসজিদও দুর্বল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি ওই খ্রিস্টান পাদ্রীকে তখন উদ্দেশ্য করে বললেন, খ্রিস্টান, এই ভারতবর্ষের দিল্লি শহরের মধ্যে সবচেয়ে বড় গির্জা তোদের ইবাদতখানা কোথায় আছে? তখন সেই খ্রিস্টান পাদ্রী বলে, হুজুর অমুক জায়গায়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি তখন বললেন,
চল চল আমাকে নিয়ে তোদের গির্জার কাছে চল, তবে সবচেয়ে বড় গির্জার কাছে আমাকে নিয়ে যাইবি। ও মুসলমান, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেখলো রহমতুল্লাহি আলাইহিকে ভারতবর্ষের দিল্লি শহরের সবচেয়ে বড় গির্জার কাছে এক খ্রিস্টান যখন নিয়ে গেলেন, তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেখলো রহমতুল্লাহি আলাইহি বললেন, এটা নি তোদের সবচেয়ে বড় গির্জা। জি হুজুর, এটা হলো সবচেয়ে বড় গির্জা। তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেখলো রহমতুল্লাহি আলাইহি, ও মুসলমান ঈমানের বলে তিনি ছিলেন বলিয়ান, তখন সেই গির্জার দিকে আঙ্গুলের দ্বারা ইশারা করলেন, গির্জার সামনের অংশের দিকে ইশারা করে পবিত্র কুরআন কারিমের আয়াত তেলাওয়াত করলেন। কোন আয়াত তেলাওয়াত করলেন, কোন আয়াত তিনি পড়তে লাগলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদদিআম মিন খাশিয়াতিল্লাহ। এই আয়াতটা যখন তিনি ইশারা করে তেলাওয়াত করলেন গির্জার দিকে ইশারা করে, মুসলমান তেলাওয়াত করতে দেরি হলো, গির্জার সামনের অংশ ভেঙে মাটির সাথে মিশে যাইতে দেরি হলো না। তখন তিনি কইছে, দেখছস, একবার পড়ছি সামনের অংশ পড়ে গেছে, আরেকবার যদি পড়ি পিছনেরটাও পড়বে, তো হুজুর আর পড়া দরকার নাই। আল্লাহ আকবার। আল্লাহর ওলিরা যারা তাদের আলাদা ইমানি কিছু শক্তি এবং পাওয়ার আছে, কথা ঠিক? জোরে বলেন ঠিক না বেঠে। ওনার কাছে খ্রিস্টান একবার যে বাইবেল নিয়া, বাইবেলের ভিতরে কেমিক্যাল লাগাইছে, কি লাগাইছে, কেমন কেমিক্যাল, যে কেমিক্যাল লাগাইলে এটা আগুনে ফালাইলেও পড়তো না, বাটপার। জোরে বলেন কি, বাইবেলের মধ্যে কেমিক্যাল লাগায় হুজুরের কাছে নিয়ে এসে, হুজুর কি আমাদের কোরআন মিথ্যা, নাউজুবিল্লাহ বলেন কোরআন মিথ্যা, কহ সত্য কোনটা, কাঙ্গর বাইবেল, কি বা বুঝলি, কুজুর ওই যে আগুন জলটাছে, চলেন পরীক্ষা করি, আপনারা কোরআন ফালাইবেন আমরা বাইবেল ফালাম, দেখবেন আপনাদের কোরআন ফুরিয়া যাবে, কাঙ্গর বাইবেল ফুরতো না, আমাদের কোরআন ফুরিয়া যাবে, আমাদের বাইবেল পুরবে না, যেহেতু বাইবেল সত্য। কিন্তু বাটপার, বাইবেলের মধ্যে তো কেমিক্যাল লাগাই আনছে, এটা আগুনে ফালাইলে পুরবে না। কিন্তু আল্লাহর ওলির সাথে গেছে বেয়াদবি করতে, আল্লাহর ওলি বলে বাটপার শোন, আল্লাহ আকবার বলেন না, আমার আল্লাহ ওনার কাছে এলহাম করে দিলেন, উনি বুঝে ফেললেন এই খ্রিস্টান যেই বাইবেল ওনার কাছে নিয়ে এসেছে, এই বাইবেলের মধ্যে তো কেমিক্যাল লাগানো, এই কেমিক্যাল বিশিষ্ট বাইবেলকে আগুনের মধ্যে ফালানো হলে পুরবে না। তখন তিনি বলতে লাগলেন, দেখ আগুন তো জ্বলতেছে ঠিক আছে, খামোখাই বাইবেল ফালানোর দরকার নাই, কোরআনও ফালানোর দরকার নাই, তুই বাইবেল মানিস আর আমি কোরআন মানি, আমি আর তুই দুই জনে মিলে ল লাভ দেই, সুবহানাল্লাহ, বাইবেল ফালানোর দরকার নাই, কোরআন ফালানোর দরকার নাই, আমি কোরআন মানি তুই বাইবেল মানিস, দুইজনে মিলে লাভ দেই, যে পূর্বে সে মিথ্যা, যে পূর্বে না সে সত্য, আল্লাহ আকবার বলেন। এখন এই খ্রিস্টান শুধু পিছনে হটে পিছনে হটে, ওই বাগস কেন বাগস কেন, ক হুজুর দরকার নাই দরকার নাই, পরীক্ষা করা দরকার নাই, আল্লাহ আকবার বলেন। তখন এই বাটপারে ডান হাতের মধ্যে ছিল বাইবেল আর বাম হাতের মধ্যে ছিল কুকুর, জোরে বলেন কি, তো হুজুর কই তোর এই বাম হাতের মধ্যে কুকুর কে লেগা, ক হুজুর কুকুর হলো জানেন না, কুকুর সাথে থাকলে ফেরেশতা আসে না, তো ফেরেশতা না আসলে তোর লাভ কি, ক আজরাইল তো একটা ফেরেশতা, আজরাইল আইতো না আমারে মারতো না, তো হুজুরে কয় কি কুত্তা মরেনি, কুত্তা মারা যায়নি, পরে হ্যাঁ ক হুজুর কুত্তা তো মারে, কুত্তারে মারে কেন, কুত্তা মারার লাগি মনে হয় আলাদা কোনো ফেরেশতা টেরেশতা আছে, তো হুজুর ক তোর মতো খ্রিস্টানের রূহ কবজা করার জন্য, আল্লাহ আকবার বলেন, মানুষ মারার ফেরেশতা আসবে না, কুত্তা মারার ফেরেশতা আসবে, কথা ঠিক না ঠিক বলেন। ও মুসলমান, আমি বলতেছিলাম এই কোরআন কেমন শক্তিশালী কালাম, আমার নবীজিকে কিছুটা শক্তিশালী ভার দিয়েছিলেন, যার কারণে আমার নবীজি গেমে যাইতেন, আমাকে আপনাকে কিন্তু বারটা দেয় নাই, আমি আর আপনি পড়ি ভার আমার আল্লাহর কুদরতি হাতের মধ্যে, সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার নবীজি যখন বিদায় হজের বাসনটা দিয়েছিলেন, মুসলমান নবীজি হেরা গুহার ভিতরে যেদিন নবীজির কাছে জিব্রাইল আসে, সেদিন জিব্রাইল ছিলেন একা, কোরআনের সর্বপ্রথম আয়াত নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। এখন নবীজি যখন বিদায় হজের বাসন দেয়, বিদায় হজের বাসন, নবীজির বিদায় হজ
বিদায়ী হজের বিদায়ী ভাষণ আল্লাহ আকবার বলে। সাহাবীদের সংখ্যা হলো 1.5 লক্ষ, 6 লক্ষ, কয় লক্ষ? 6 লক্ষ, 6 লক্ষ সাহাবি। আমার নবীজি 6 লক্ষ সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলে, ও আমার সাহাবিরা, আমার আল্লাহ আমার কাছে যা আমানত রেখেছিল আমি কি তোমাদের কাছে আমানত পৌঁছিয়ে দিয়েছি? আমি কি আমানত পৌঁছিয়ে দিয়েছি নাকি? আমার দায়িত্ব কি আমি পালন করছি নাকি? 6 লক্ষ সাহাবি এক বাক্যে সেদিন জবাব দিয়েছিলেন, বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, কুরআন আল্লাহ আপনার উপরে দিয়েছেন, সেই কুরআন আপনি আমাদের কাছে বিতরণ করছেন, বণ্টন করে দিয়েছেন, আল্লাহ আপনার কাছে বিধান পাঠিয়েছে, সেই বিধানগুলো আপনি আমাদেরকে জানাই দিয়েছেন গো নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে যে সকল কিছু নাযিল করেছিলেন সকল কিছু আপনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন গো নবীজি, কোনো কিছু আপনি বাকি রাখেন নাই। মুসলমান 6 লক্ষ সাহাবি এক বাক্য স্বীকার করলেন, আপনি আপনার দায়িত্বকে পালন করেছেন। তখন আমার নবীজি বলতে লাগলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আমার নবীজি ডান দিকে একবার আঙ্গুলের দ্বারা ইশারা করে বললেন, আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি, আমার উম্মতেরা সাক্ষী দিয়েছে গো আল্লাহ, ও আল্লাহ আমি দায়িত্ব পালন করেছি, আমার উম্মতেরা সাক্ষী দিয়েছে গো আল্লাহ, আমি আমার দায়িত্ব পালন করেছি, আমার উম্মতেরা সাক্ষী দিয়েছে গো আল্লাহ। আমার নবীজি 3 বার এই কথাটা বললেন, আল্লাহ আমার উম্মতেরা কিন্তু সাক্ষী দিয়েছে আমি আমার দায়িত্বকে 100% পালন করে ফেলেছি গো আল্লাহ। ও মুসলমান নবীজি যখন 3 বার এই কথাটা বললেন, আমার আল্লাহ তখন আর চুপ করে থাকলেন না। আমার আল্লাহ বলেন, নবী গো আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনার 6 লক্ষ সাহাবি এই কথার সাক্ষী দিয়েছে, আজকে আমি আল্লাহ এই কথার সাক্ষী দিতেছি। আমার আল্লাহ কিভাবে সাক্ষী দিলেন? যেই আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সেই আয়াতটি নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও মুসলমান, কোরআনুল কারিমের আয়াত নাযিল হয়ে গেল, আমার আল্লাহ আয়াত নাযিল করে কি বলেন, নবী গো আপনার সাহাবীরা সাক্ষী দিছে, শুধু তাই না বরং আমি আল্লাহও সাক্ষী হয়ে গেলাম, সুবহানাল্লাহ। আমার আল্লাহ আয়াত নাযিল করে বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, নবী গো সাহাবীরা সাক্ষী দিয়েছে, আমি আল্লাহও সাক্ষী দিতেছি, আজকে আমি উম্মতে মুসলিমা তোমাদের জন্য তোমাদের দিন এবং ধর্মকে কমপ্লিট করে দিছি, পরিপূর্ণ করে দিছি। সুবহানাল্লাহ, বলেন দিন পরিপূর্ণ হয়ে গেছে, দিন মুসলমান কমপ্লিট হয়ে গেছে, এখন এই দিনের ভিতরে নিজের পক্ষ থেকে কোনো কিছু বাড়ানোর সুযোগ কাহারও নাই, এখান থেকে কোনো কিছু কাটছাট করারও সুযোগ কাহারও কাছে নাই। ও মুসলমান, এই জন্যই তো দেখিন 1450 বছরের ইতিহাসে প্রতি বছর বছর স্কুলের বইয়ের মধ্যে পরিবর্তন হয়, কাটছাট হয়, কিন্তু কোরআন এমন একটি বই, এমন একটি কালাম, 1450 বছর চলে গেল, তার মধ্যে তো একটি আয়াত দূরের কথা, একটি নুকতা একটা জের জবর পেশের মধ্যেও কোনো পরিবর্তন হয় নাই, কারণ এটা পরিপূর্ণ এবং কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট জিনিস, এটার মধ্যে বাড়ানোর অধিকার কাহারো নাই, কমানোর অধিকারও কাহারো নাই। ও মুসলমান, এই মাদ্রাসাগুলোর মধ্যে এই কমপ্লিট জিনিসটাকে শিক্ষা দেওয়া হয়, আর সেই জিনিসটাই হলো 30 পারা কোরআন, জোরে বলেন ঠিক কিনা? যখন এই আয়াতখানা নাজিল হয়ে গেল, এবার পুরা আরাফার ময়দানে মুসলমান বিদায় হজের ভাষণ যখন নবীজি দিতেছিলেন, সকল সাহাবাগণ আনন্দে আত্মহারা, এক সাহাবি আরেক সাহাবির গলার মধ্যে জড়ায়া ধরে, জড়ায়া ধইরা বলে, দেখছো নি যেই দিনের জন্য সুমাইয়া শাহাদত বরণ করেছিল, যেই দিনের জন্য বেলাল রক্তাক্ত হয়েছিল, যেই দিনের জন্য খুবাইব শাহাদত বরণ করেছিল, যেই দিনের জন্য নবীজি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিল, যেই দিনের জন্য নবীজি উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছিল, নবীজির দান মুবারক পর্যন্ত শহীদ হয়েছিল, যেই দিনের জন্য নবীজির মাথার ভিতরে লোহার রিং পর্যন্ত ঢুকে গিয়েছিল, যেই দিনের জন্য বহু সাহাবি পিতা মাতা থেকে আলাদা হয়ে গিয়েছিল, যেই দিনের জন্য সাহাবা একরাম মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিল। আজকে যখন আয়াত নাযিল হয়ে গেল, দিন কমপ্লিট, সাহাবাগণ তো আনন্দে আত্মহারা, যেই দিনের জন্য এত কষ্ট করলাম, নবীজি পর্যন্ত কষ্ট করলেন, আজকে দিন তো পরিপূর্ণ এবং কমপ্লিট হয়ে গেছে, আনন্দিত হওয়ার কথা, জোরে বলে ঠিক কিনা?
এবং সবাই খুব আনন্দিত। একজন আরেকজনকে জড়ায় ধরে আর বলে, দেখছো নি দিন তো কমপ্লিট হয়ে গেছে, যে দিন কমপ্লিট হওয়ার জন্যই এত কষ্ট আমরা করলাম। মুসলমান সকলে যখন হাসে, সকলে যখন আনন্দে আত্মহারা, একজন আরেকজনের গলার মধ্যে জড়িয়ে ধরে আর আনন্দ প্রকাশ করে, এমন মুহূর্তে দেখা যায় সকলেই তো হাসে, সকলে আনন্দ ফুর্তি করে, শুধুমাত্র কেবলমাত্র একজন বুড়া মিয়া, বয়সে হলো তিনি বয়স কম, তিনি বসে বসে কাঁদে আর বকলে সকলে হাসাহাসি করে। ও মুসলমান, দেখা গেল কোন ব্যক্তিটা কাঁদতেছে? তিনি আর কেউ না, আমার নবীজির গার সৌরের দোস্ত, আমার নবীজির সর্বপ্রথম যিনি নবীজির প্রতি ঈমান আনয়ন করেছিল, আমার নবীজির শ্বশুর, আমার নবীজির স্ত্রী আয়েশার বাবা, আমার নবীজির শ্বশুর, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই হাসে, একজন কাঁদে, সকলে তার কাছে গিয়ে বলতেছে, কি ব্যাপার, আমরা আনন্দে আত্মহারা, দিন আজকে কমপ্লিট হয়ে গেছে, যেই দিনের জন্য আমরা এত কষ্ট করলাম, আজকে আল্লাহ সাক্ষী দিলেন দিন কমপ্লিট, আমরা খুশি, তুমি কেন কাঁদো? হযরত আবু বকর বলেন, আমি যা বুঝছি তোমরা তা বুঝো নাই, আমি যা বুঝছি তোমরা তা বুঝো নাই, তোমরা বুঝতেছো দিন কমপ্লিট আনন্দিত হওয়ার বিষয়, কিন্তু আমি বুঝতেছি কি দিন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমার নবীজি আসছেন দুনিয়ার বুকে দিনকে কমপ্লিট করার জন্য, দিন যেহেতু কমপ্লিট আমার নবীজি আর দুনিয়ার বুকে থাকবে না, নবীজিও দুনিয়া থেকে চলে যাবে। আসলে এই আয়াত একদিক দিয়ে যেরকমভাবে দিন কমপ্লিট হওয়ার সাক্ষী দান করে, অপর দিক দিয়ে এই আয়াত থেকে বোঝা যায় জিন দেহিতো কমপ্লিট হয়ে গেছে, আমার নবীজিও পৃথিবীর বুকে থাকবে না, চলে যাওয়ার সময় এসে গেছে। যখন সিদ্দিক আকবর কথাটা বললেন, এবার সকল সাহাবীদের হাসি বন্ধ হয়ে গেল, সকলে কান্নাকাটি শুরু করলেন। আমার নবীজি তখন সাহাবায়ে কিরামদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কেঁদো না, আমি চলে যাব, তাতে কি হয়েছে, কিন্তু আমার দিন তো তোমাদের কাছে রেখা যাইতেছি, তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখা যাইতেছি, এই দুইটা জিনিসকে তোমরা ধরে রাখবা, দুইটা জিনিসকে যদি তোমরা ধরে রাখতে পারো, কোনো কুফুরি শক্তি, কোনো বাতিল শক্তি, কোনো শয়তান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো ইহুদি, কোনো মুদির বাচ্চা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, ওই দুই জিনিসের একটার নাম হলো কুরআন, আরেকটার নাম হলো আমার নবীজির হাদিস। মুসলমান, আমার নবীজি বলেন, একটা হলো 30 পারা কুরআন, আরেকটা হলো আমার হাদিস, এই দুইটা জিনিসকে তোমরা যদি ধরে রাখতে পারো, কোন নাস্তিক মুরতাদ ইহুদি বেঈমানের বাচ্চারা তোমাদের সম্মুখে দাঁড়াইতে পারবে না। জোরে বলেন ঠিক কি না? আজকেও দেখেন, এই মোদী সরকার যখন মুসলমানদের উপরে হামলা চালায়, কারা তার বিরোধিতা প্রথমে করে? এই সকল কর্মী মাদ্রাসার উলামা একরামগণই করে। ও মুসলমান, 2013 সালে যখন আমার নবীজির চরিত্রের উপরে নাস্তিক মুরতাদরা হামলা করেছিল, মতিঝিলের শাপলা চত্বরে গিয়ে কারা বুকের তাদের রক্ত দিয়েছিল, এই সকল কর্মী মাদ্রাসার আলেম ওলামা ছাত্ররা দিয়েছিল, কথা বলে। ও মুসলমান, ইসলামের উপরে যখন আঘাত এসেছে, কারা রক্ত দিয়েছে? এই সকল মাদ্রাসার ছাত্র শিক্ষকরা রক্ত দিয়েছে, দাওয়াত তবলিগের সাথী ভাইরা রক্ত দিয়েছে। মুসলমান, ও মুসলমান, কথাটা ভালো করে বুঝবেন, এই মাদ্রাসা যতদিন থাকবে, ও মুসলমান, হাফেজে কোরআন ততদিন থাকবে, মাদ্রাসা যতদিন থাকবে, উলামায়ে কিরাম ততদিন থাকবে, উলামায়ে কিরাম যতদিন থাকবে, ইসলাম ততদিন উন্নত থাকবে, উলামায়ে কিরাম যখন থাকবে না, নাস্তিক মুরতাদেরা সকল কিছু দখল করে নিয়ে যাবে। ঠিক বলছি না? ঠিক বলছি। এই জন্য উলামায়ে কিরাম তৈরি হওয়ার কারখানা হলো এই মাদ্রাসাগুলো। আমি অত্যন্ত খুশি হয়েছি ঢোকার পরে। আমি এখানে বসে জিজ্ঞাসা করছি, এত বড় জায়গা, হুজুর 4.5 বিঘা জায়গা মাদ্রাসার জন্য, আল্লাহু আকবার বলে। এই যে সভাপতি সাহেব এখানে বসা, উনি আমার ছোট কাল থেকে পরিচিত মানুষ। আমি তো এই মাদ্রাসায় যখন পড়ি, মাওনা মাদ্রাসায় পড়ছি, তো ছোটবেলায় নুরানি পড়ছি, হেফসখানা পড়ছি, তখন উনার বড় ছেলে যে রাশিদুল ভাই, আমরা একসাথে পড়ছিলাম, এবং উনার ছোট ছেলে যে হাফেজ শরীফুল ইসলাম, যে মাদ্রাসার বর্তমান মুহতামিম, সে তো আমাদের অত্যন্ত স্নেহের কাছের ছোট ভাই, অত্যন্ত সম্মান করে আমাদেরকে। আমি তার মাদ্রাসার অফিসে গিয়েও বলছি যে, তোমার মাদ্রাসা দেখে আমার দিলটা ভরে গেছে, এখানে বড় বড় আল্লাহওয়ালা উলামা একরাম, বড় বড় বুজুর্গাদের দিল, তাদেরকে এখানে আনতে হবে, তাদের দিল থেকে দোয়া নিতে হবে, কথা ঠিক কিনা বলেন? একজন আসতেছে এই বছর আপনাদের এখানে, আল্লামা মুফতি আনিসুর রহমান সাহেব, দামাত বরকাতু, অনেক উঁচু মাপের আলেম। বিমানবন্দরের সামনেই বাবু সালাম মাদ্রাসা দেখবেন, একবারে বিমানবন্দর ডুবতেই রাস্তার উপরেই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, তিনি
আমাদের এখানে আজকে আসবেন, বুজুর্গ ব্যক্তিত্ব, ওনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবে, মাদ্রাসার উলামায়ে কেরাম আমাদেরকে দিক নির্দেশনা দিবে, তাদের সাথে থাইকা কুরআনের খেদমত করতে রাজি আছি ইনশাআল্লাহ। আর জোরে বলেন আছি তো ইনশাআল্লাহ। আপনা মান আল্লাহ কবুল করুক, আমিন। নাকি বলবে নুজুর ঝামেলা ঝুমেলা যা আছে সব আমনে গুরু উপর দিয়া, আর আমরা খালি আছি হুজুর পিছন দিয়া, এরকম না? আমরা মাঠে থাকলে আপনারা আমাদের সাথে থাকবেন, কারা কারা থাকবেন একটু হাতটা উড়ান তো। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।